বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের উল্লেখযোগ্য সুবিধাসমূহ। বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের উল্লেখযোগ্য সুবিধাসমূহ নতুন মাছ চাষিরা অনেকেই জানেন না। বর্তমান সময়ে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এ পদ্ধতিতে মাছ চাষে তুলনামূলকভাবে জায়গা কম লাগে, সেই তুলনায় লাভ বেশি পাওয়া যায়। বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের উল্লেখযোগ্য সুবিধাসমূহ। মাছের বৃদ্ধি। এই পদ্ধতিতে মাছ চাষের ট্যাঙ্কের পানির গুণাগুণ নিয়ন্ত্রণ, ক্ষতিকর রোগ সৃষ্টিকারী জীবাণু নিয়ন্ত্রণ, মাছের মল ও উচ্ছিষ্ট খাদ্যকে মাছের জন্য প্রয়োজনীয় প্রোটিনে রূপান্তরের মাধ্যমে মাছের বৃদ্ধি সুনিশ্চিত করে। তাই এই পদ্ধতিতে মাছ চাষ বেশ সুবিধাজনক। অ্যামোনিয়া দূরীকরণ। সিস্টেমে বিদ্যমান উপকারী ব্যাকটেরিয়া মাছ চাষের প্রধান নিয়ামক। অ্যামোনিয়াকে মাছের দৈহিক বৃদ্ধির জন্য অত্যাবশ্যকীয় উপাদান প্রোটিনে রূপান্তর করার মাধ্যমে সিস্টেমে ক্ষতিকর অ্যামোনিয়ার পরিমাণ নিয়ন্ত্রণ করে। উপকারী ব্যাকটেরিয়া। এই সিস্টেমে বিদ্যমান ক্ষতিকর অ্যামোনিয়া ও বাইরে থেকে সরবরাহকৃত কার্বনকে ব্যবহার করে অণুজীব আমিষ তৈরি করে। তাছাড়া ডায়াটম, প্রোটোজোয়া, অ্যালজি, ফেকাল পিটেল, জীবদেহের ধ্বংসাবশেষ ইত্যাদির ব্যাকটেরিয়া ম্যাক্রো এগ্রিগেট তৈরি করে, যা মাছের উত্তম প্রোটিনের উৎস হিসেবে কাজ করে। সহজ চাষ পদ্ধতি। এ পদ্ধতিতে মাছ চাষ বেশ সহজ। বাড়িতে যে কেউ সঠিক প্রশিক্ষণের মাধ্যমে কারিগরি দক্ষতা অর্জন পূর্বক সহজেই মাছ চাষ করতে পারবেন। স্বল্প খরচ ও অধিক লাভ। আমরা জানি মাছ চাষের শতকরা 60% খরচই খাবারের জন্য ব্যয় হয়। এই পদ্ধতিতে সিস্টেমের উপকারী ব্যাকটেরিয়া ট্যাঙ্কেই অণুজীব প্রোটিন তৈরি করে, তাই অন্যান্য সিস্টেমের চেয়েও খাদ্য কম লাগে, ফলে চাষের খরচ কমে যায় এবং অধিক মুনাফা অর্জন সম্ভব হয়।